সুপ্রভাত বন্ধুরা, তো আমাদের গাছের এই যে হলুদ ফুল এটা দেখি তোমাদের সাথে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। তো এই হলুদ ফুলটা বা এই গাছটাকে তোমাদের ওখানে কি বলে না বলে, মানে কি নামে ডাকে সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও। তো ফুল গাছটার ফুল দেখিয়ে এখন চলে এলাম এখানেতে পুজো দিতে। আর এই ভিডিওটা হচ্ছে গণেশ চতুর্থীর দিনকার ভিডিও। তো গণেশ চতুর্থীর দিনেতে আমার গণেশ ভাইয়ের জন্য প্রতি বছর আমি লাড্ডু, তারপরে বেসনের সন্দেশ, মিষ্টি এই সমস্ত করে বানিয়েই থাকি। তো এবছরও তার অন্যথা কিছু হয়নি, কালকে সন্ধ্যাবেলায় আমি এই মিষ্টিগুলো বানিয়েছি। তো এখন সকাল সকাল স্নান সেরে নিয়ে গণেশ ভাইয়ের পুজো দিয়ে নেব। তো আজকে গণেশ চতুর্থীর ভিডিও এডিট করতে বসেছি অনেকদিন পর। গণেশ চতুর্থী আমি জানি অনেকদিন আগে কেটে গেছে, কিন্তু নানান কাজের চাপে ভিডিও এডিটিং করা হয়নি আর ভিডিও তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। বেশ কিছুদিন ধরে বেশ অনিয়ম চলছে ভিডিও দেখাতে আমার। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। চলো তাহলে, এখানেতে আমি ফুল তুলে নিয়েছি দূর্বা, তারপরে এমনি ফুল, আর এইদিকে পেয়ারাও পেরে নিয়েছি গাছ থেকে, আর এইদিকে ঘরটিতে জল, আর এইদিকে প্রসাদ রেডি। তো চলো এখন আগে পুজোটা আমি সেরে নিই, শান্ত হয়েই গেছে আমার। তো তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে আমার পুজোও দিয়ে নেওয়া হয়ে গেল। তো প্রতিদিনই স্নান সেরে পুজো দিয়ে নিয়ে ঠাকুরের এই জায়গাটা আমার তোমাদের সাথে শেয়ার করা বা তোমাদেরকে দেখানো একটা যেন অভ্যাস হয়ে গেছে। দেখবে প্রতিদিনের ভিডিওতেই আমি প্রায় এই জায়গাটা পুজো দেওয়ার পরেতে তোমাদের সাথে শেয়ার করেই থাকি। তো যাই হোক, আজকেও তার অন্যথা কিছু হয়নি, পুজো দেওয়ার পরে তোমাদের সাথে ঠাকুরের এই জায়গাটা একবার শেয়ার করে নিলাম। আর এই জায়গাটাতে দেখো এখনো অনেকটা রং পড়ে রয়েছে, যেহেতু রঙের কাজ হচ্ছে, এখনো বেশ কিছুদিন হবে রঙের কাজ। তো যাই হোক চলো, এইদিকে পুজো তো দিয়ে নেওয়া হয়ে গেল, এবারে ওইদিকে ব্রেকফাস্টে কি আজকে বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো আজকের ব্রেকফাস্টে রয়েছে পরোটা। আমি ওইদিকে স্নান সেরে পুজো দিয়ে নিতে নিতে মা এইদিকে পরোটার জন্য ময়দা মেখে একদম রেডি করে নিয়েছে। তো পরোটাগুলো এখন ভেজে নিচ্ছে। আর এইদিকে পরোটার সাথে খাওয়ার জন্য হচ্ছে আলু ফুলকপি দিয়ে আর কি তরকারির মতন হচ্ছে। তো আলু ফুলকপি কেটে মশলা টসলা কেটে মা এখানেতে রেডি করে নিয়েছে, আর এখানেতে নিরামিষ করে হচ্ছে আলু ফুলকপির তরকারিটা। তো এইদিকে পরোটা ভাজা চলছে, আর এইদিকে মা পরোটাগুলো বেলে এই থালাটাতে রেখে দিয়েছে। তোমাদেরকে যেরকম বললাম যে আমি ওইদিকে পুজো দিতে দিতে মায়ের এইদিকে ময়দা মেখে পরোটা বেলে একদম সমস্তটা রেডি করে নেওয়া হয়ে গেছে। এখন জাস্ট গরম গরম পরোটাগুলো মা ভেজে নিচ্ছে। তো গরম গরম পরোটাগুলো ভাজা হয়ে গেলে আর ওইদিকে তরকারিটা, আলু ফুলকপির যে তরকারিটা হচ্ছে, তো ওইটা হয়ে গেলে আমরা সকালের ব্রেকফাস্টটা করে নেব। এখন এইদিকে চলছে পরোটা ভাজা, আর ওইদিকে আলু ফুলকপির তরকারিটার জন্য আলু আর ফুলকপিটা মশলা দিয়ে আর কি কষানো চলছে ওইদিকে। তো দুই দিকে দুটো হচ্ছে, মা দুই দিকে দুটো বসিয়ে দিয়েছে, কেননা খাওয়া দাওয়া করে মানে সকালের ব্রেকফাস্ট সেরে নিয়ে আমি আবার একটুখানি বেরোবো, আমার একটা কাজ রয়েছে। তো তাই জন্য দুদিকে দুটো বসিয়ে দিয়েছে যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়, আর তাড়াতাড়ি করে হয়ে গেলে আমি ওইদিকে খাওয়া দাওয়া করে সকাল সকাল বেরিয়ে পড়তে পারবো ওই কাজেতে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর আজকে বেশ অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি, মানে এডিটিংটা শুধুমাত্র করা হয়নি বলে আমার ভিডিও বানানো থাকা সত্ত্বেও অনেকগুলো ভিডিও বানানো রয়েছে পরপর। তো তোমাদের সাথে আমার শেয়ার মানে করা হয়নি ভিডিওগুলো, এডিটিংটা হয়নি বলে বেশ কিছুদিন মনে হয় যে আমাকে আর ভিডিও বানাতে হবে না, যেহেতু ওই ভিডিওগুলো রয়েছে। তো ওইগুলোই এক এক করে এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেব। তো যাই হোক, কমিউনিটি পোস্টও তোমাদের সাথে আমি একটা শেয়ার করেছিলাম,
যে কাল থেকে আগামী কাল থেকে আর কি পরপর সেই ভিডিওগুলোই দেব, কিন্তু কমিউনিটি পোস্ট শেয়ার করার পরেতেও আমি সেই দিনকে তো দিয়ে উঠতে পারিনি তোমাদের সাথে, মানে ভিডিও শেয়ার করে উঠতে পারিনি। তো যা হোক, এইদিকে তো দেখো সমস্ত পরোটাগুলো মায়ের ভেজে নেওয়া হয়ে গেছে। তো এখানে হটপটে রেখে এখন হটপটটাকে ঢাকা দিয়ে রেখে দেওয়া হোক, কেননা ওইদিকে তো তরকারিটা হয়নি। তো চলো, তরকারিটা ওইদিকে তো হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করে আমি ওইদিকে বেরিয়ে পড়ি। এইদিকেতে খাওয়া দাওয়া করে অনেকক্ষণ হলো আমি বেরিয়েছি, আর অনেকক্ষণ হলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি আমার। তো যাই হোক, এখন এখানে একটা পেট্রোল পাম্প, এখানটাতেই বাসটা এসে থামলো। তো এখন একটুখানি মানে ক্যামেরাতেই চুলটুলগুলো ঠিক করে নিচ্ছিলাম, বাসের হাওয়া তো বুঝতেই পারছো চুলটুল এইদিকে ওইদিকে এলোমেলো হয়ে গেছে। তো ঠিক করতে করতেই একটুখানি ভিডিও তোমাদের জন্য শুট করে নিলাম। তো যাই হোক, ঘরেতে থাকতে তোমাদেরকে যে কথাটা বলছিলাম যে অনেকগুলো আমার ভিডিও রেডি করা আছে, আর এর মাঝেই তোমাদের সাথে আমি একটা কমিউনিটি পোস্টও শেয়ার করেছিলাম যে আগামীকাল থেকে পরপর ভিডিও আসবে, কিন্তু আমি কথা দিয়েও কথা রাখতে পারিনি। কেননা আমি সেই দিনকে ভেবেছিলাম যে না, ভিডিওটা এডিট করে নিতে পারবো আর নেক্সট দিন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিতে পারবো, কিন্তু না, সেই দিনকে আমার ভিডিও এডিট করতে বসাও হয়নি আর ভিডিওটা এডিট করাও হয়নি। তো তাই জন্যই তোমাদের সাথে তারপরের দিন মানে নেক্সট দিন আর ভিডিওটা আমার শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, তার জন্য তোমাদের সবার কাছে সরি চেয়ে নিচ্ছি কথা দিয়ে কথা রাখতে না পারার জন্য। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর আমার হাতেতে অনেকগুলো ভিডিও রয়েছে, মানে সামনের দিনগুলোতে বেশ কয়েকদিন আমার ভিডিও না শুট করলেও হবে, এতগুলোই ভিডিও রয়েছে। তো আগের ভিডিওগুলোই ভাবছি যে এরপর থেকে তোমাদের সাথে পরপর শুট করে দেব। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। আর এখন দেখো, এইদিকে তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এলাম ঘরেতে। আর এই তালের যে পার্পটা, মনে আছে তোমাদের জন্মাষ্টমীর আগেতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে শুকাতে দিচ্ছি রোদেতে। তো তারপর থেকে তো কন্টিনিউয়াসলি মানে বেশ কয়েকদিন বৃষ্টি হলো, আর বৃষ্টির জন্য এটা মানে শুকানো হলো না, আর জন্মাষ্টমীতে এই যে এটা মানে থালা থেকে উঠলোও না। তো তাই জন্য জন্মাষ্টমীতে এটা দিয়ে আর কিছু করা হয়নি। তো জন্মাষ্টমীতে আবারও বাজার থেকে তাল নিয়ে আসা হয়েছিল, তো সেই তালের পাল্প থেকে জন্মাষ্টমী মানে হয়েছে। আর ওর থেকে কিছুটা তালের পাল্প রয়ে গেছে, ওইটা ফ্রিজেতে রাখা রয়েছে, ওটা দিয়ে ভাবছি যে একদিন তালের কেক বানানো হবে, তাই জন্য রেখে দিয়েছি যদিও। তো যাই হোক, যদি বানাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন এইদিকে দেখো তো কি ভাজছি। তো এখন এইদিকে ভাজছি হচ্ছে মাশরুম। আসার সময়তে আমি মাশরুম মানে চোখে পড়লো আর কি, তো দু প্যাকেট মাশরুম নিয়ে এসেছিলাম। আর এই বর্ষাকালেতে মানে বৃষ্টি বাদলের সময়তে মাশরুম এই সমস্ত তো বেশ ভালোই পাওয়াও যায়, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো মানে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের এই মাশরুম খেতে ভীষণ ভালো লাগে বা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু সেটাও কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও। আমার ভীষণই ভালো লাগে, মানে এই মাশরুম যদি ভাজা হয় তাহলে কিন্তু মানে আমার আর ভাতের তো কিছু লাগবে না, আমি এই মাশরুম ভাজা দিয়ে সব ভাত খেয়ে নিতে পারবো, এরকমই একটা ব্যাপার। তো চলো, এখন এইদিকে মাশরুমটা ভেজে নি, আর মাশরুম ভাজাটা হয়ে গেলে এটা দিয়ে ভাত খাবো। যার সময় এত তো পরোটা খেয়ে গিয়েছিলাম, তো এখনো পর্যন্ত ভাত টাত কিছু খাওয়া হয়নি, মা বাপি সবাই বসে রয়েছে, তো সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করবো। আর এই মাশরুম ভাজা খেতে তো আমার ভীষণ ভালো লাগে। তো এখন ভাত মানে ভাত খাওয়া দাওয়াই হবে আমাদের। তো যাই হোক, চলো তাহলে আজকের ভিডিওটা এই মাশরুম ভাজার সাথেই আমি এতটাই রাখছি। তোমাদের সাথে আবারও আমার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের আপনজনেদের অনেক অনেক মাত্রায় খেয়াল রেখো। তো চলো, আজকের মতন সবাইকে টাটা।